নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক সবাইকে আমার চ্যানেলে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি আবার একটা খাবার ভিডিও নিয়ে। আজকে খাবারে দেখতে পাচ্ছ প্লেটে স্যালাড রয়েছে, যেটা তোমরা সবসময় বলো নিতে, আমি নিই না, তো আজকে নিয়েছি। এখানে আছে টমেটো, পেঁয়াজ আর শসা, লেবু, আর এখানটায় ভাত আছে, আর এখানটায় আছে মাংস। পাতলা ঝোল, মুরগির মাংসের পাতলা ঝোল, লেবুটা আগে দিয়ে নেব, লবণ অল্প সামান্য আগের থেকে দিয়ে দিয়েছি, এটা তোমাদের দাদার কাছ থেকে শিখেছি। মানে ওর সময় কোথাও খেতে গেলেই ও আগে স্যালাডটাকে এভাবে রেডি করবে, তারপরে ভাত খাবে। একেবারে পাতলা ঝোল কিন্তু। হ্যাঁ, এই মাংসগুলো বড় বড় থাকলে কেউ খেতে চায় না, ছোট ছোট করে দিয়েছি। লেবু দিয়ে দারুণ লাগলো। কালকে আছে একাদশী, আগের দিন একদম কষা কষা মাংস দেখেছো, আজকে একদম পাতলা ঝোল। আজকে ঘরটা পুরো চকচকে করেছে, আলুটা গুছিয়েছি,
আর একবার বলে দিই, এখন বলুন লাস্টটা বলুন। পাতলা হলে কি আবার দারুণ টেস্ট হয়েছে সত্যি বলতে। আজকে সকালে মানে আমি যাদের সঙ্গে হাঁটতে যাই, তোমাদেরকে বলা হচ্ছে যাই না, ব্লগ চ্যানেলে বলেছিলাম সকালে করে হাঁটতে যাচ্ছি, তাদের মধ্যে একজন অসুস্থ ছিল যে মানে সকাল উঠে আমাকে ফোন করে জাগায়, ও অসুস্থ ছিল মানে শরীরটা একটু দুর্বল ছিল। আমি তো সকালে করে ও ঘুম থেকে উঠে আমাকে আগে জাগিয়ে দেয়, দিয়েও রেডি হয়, আমি ততক্ষণ রাস্তায় বেরিয়ে যাই, আরও একটা দিদি হয়ে যায়, আমরা তিনজন যাই। আজকে ঘুমিয়ে যখন 5:30 দেখছি কোনো ফোন আসেনি, আমি তো তারপর ফোন করলাম, ফোন ধরেনি, বেলার দিকে ফোন করে বলছে শরীর খারাপ, ওই জন্য আজকে ডিসাইড হয়েছে আজকে বিকালে হাঁটতে যাওয়া হবে, কারণ হাঁটতে হাঁটতে স্কিপ করলে ঠিক না। যেমন আমি বাড়িতে গেছিলাম, বাড়িতে বাবার সঙ্গে হাঁটতে গেছিলাম, ভাতের পরিমাণ কিন্তু দিন দিন কমছে, তোমরা লক্ষ্য করছো কি আমি জানি না। খাবারের সাথে স্যালাডটা নিলে ওটাই হয়, স্যালাডটা খেয়ে পেটটা ভর্তি হয়ে যায়। কমেন্ট করো না কেন, হ্যাঁ যারা যারা দেখছো সবাইকে কমেন্ট করতে হবে, আমি বলে দিলাম আমি সবার কমেন্টে রিপ্লাই করবো।
চলো, কারেন্ট চলে গেছে, খাওয়া তো শেষ, শুধু কথাগুলো বলি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দাঁড়া, থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব কিন্তু করতে হবে। আর দিদি নাম্বার ওয়ান যারা এখনও এখনও পর্যন্ত দেখোনি, তারা G5টা ডাউনলোড করো, আর আমি G5-এর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, তারা চেক করে নিও। আর অবশ্যই একটা করে কমেন্ট করো, সবার কমেন্টে রিপ্লাই করবো। সুস্থ থেকো সবাই, ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, টাটা।